গার্ডেন অফ দ্য গডস এর কলোরার এই গার্ডেন অফ দ্য গডস এ আপনি আসলে দেখতে পাবেন সাজানো গোছানো এক পাহাড়ি এলাকা। আপনার মনে প্রশ্ন জাগতে পারে নামটি কেন গার্ডেন অফ দ্য গডস হলো, আসলে এই উত্তর পেয়ে যাবেন। বেশ সাজানো গোছানো, দেখে মনে হবে কোনো শিল্পী তার নিপুণ হাতের ছোঁয়ায় কেটে কেটে পাহাড়গুলো বানিয়েছে, কিন্তু বাস্তবতা হলো এগুলো প্রাকৃতিক পাহাড়। এখানে পাহাড়ের সেই রুক্ষতা আপনি দেখা যা দেখবেন তার সাথে সাথে দেখবেন বেশ সবুজের সমারোহ। এবং পাহাড়ি এলাকা বলতে যে আপহিল ডাউনহিল থাকে সেরকম কোনো কিছুই এখানে আপনি দেখবেন না, বেশ সমতল একটা জায়গার মধ্যে ঘোরার একটু সুযোগ পাবেন যা অনেকটা দৃষ্টিনন্দন, আপনার নয়ন জুড়িয়ে যাবে। এছাড়াও এখানে আসলে পাশাপাশি দেখতে পাবেন পাইক অফ দ্য স্পিক অফ দ্য পাইক, যেখানে আরেকটা পাহাড় আছে সেখানে উঠে আপনি উপরে সমস্ত দৃশ্য দেখতে পাবেন নিচের দিকে, যেটা আপনাকে আলাদা একটা বাড়তি আনন্দ দিবে। এখানে এই যে পাহাড়টা দেখছেন সামনে, এখানে একটা বিশেষ আকৃতির পাহাড় আছে যেটাকে কিসিং ক্যামেল বলা হয়, সেটাও আপনাকে বেশ আনন্দ দিবে। কলোরাডোতে আসলে নিশ্চয় আপনি দেখে যেতে পারেন এই গার্ডেন অফ দ্য গডস।